আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড কেমন আছেন সকলে আশা করি ভালো আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে আর আপনারা আছেন বিডি প্রো চ্যানেলে সো বন্ধুরা আশা করি আপনারা অলরেডি টাইটেল এবং থামলের মাধ্যমে জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকে আমাদের টিউটুয়ালের বিষয়টি কী হ্যাঁ বন্ধুরা আজকে মূলত আমরা আমাদের টিউটুয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা ই পাসপোর্টের ফি প্রদান করতে পারেন আপনাদের ঘরে বসে সোনালী ব্যাংকের ই সেবা অ্যাপসের মাধ্যমে সো ফ্রেন্ড মূল টিটোরিয়ালে যাওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নোটিফিকেশন বাটি অন করে রাখবেন সবার আগে আমাদের টেক ভিডিও পাওয়ার জন্য সো ফ্রেন্ড এখনও যদি কেউ সোনালী ব্যাংকের ই সেবা অ্যাপসটি সম্পর্কে না জানেন অথবা কীভাবে আপনি ঘরে বসে সোনালী ব্যাংকের ই সেবা অ্যাপসটির মাধ্যমে সোনালী ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট করতে পারেন এই সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আমাদের প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন যেই ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে আপনি সোনালী ব্যাংকের ই সেবার মাধ্যমে একটি সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঘরে বসে সো এর পূর্বে আমি আপনাদেরকে বলে নেব যে আপনারা চাইলেই কিন্তু প্লেস্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারেন সো আপনারা যদি সরাসরি প্লে স্টোরে চলে যান এবং প্লে স্টোর থেকে যদি সো আপনারা সার্চ পার্টনে এসে আপনারা যদি সোনালি সোনালি ই সেবা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা সোনালী ব্যাংকের যে অ্যাপসটি আছে ই সেবা নামে সেটি পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ফ্রেন্ড আমরা সরাসরি চলে যাব সোনালী ব্যাংকের ই সেবা অ্যাপসে সো আমরা যদি সোনালী ব্যাংকের ই সেবা অ্যাপসে আসি তাহলে ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব সো আপনারা কিন্তু দেখেছেন যে এইখানে কিন্তু ই পাসপোর্ট ফি নামে একটি অপশন যুক্ত হয়েছে যেখানে কিন্তু পূর্বে ছিল প্রোফাইল নামে একটি অপশন সো তারা কিন্তু এখনও এই অ্যাপসটা নিয়ে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে কামিং সুন এখানে কিন্তু দেয়া আছে যেখানে আছে লিঙ্ক অ্যাকাউন্ট যে অপশনটির মাধ্যমে আমরা আমাদের সোনালি ব্যাংকের অ্যাকাউন্টটি লিঙ্ক করে আমরা আমাদের অ্যাকাউন্টটি কন্ট্রোল করতে পারবো সো অলরেডি কিন্তু আমরা ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এক্স ক্লাস অ্যাডমিশন এবং বুয়েট ফি এছাড়াও আরও কিছু ইনফরমেশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি আপনারা চাইলেই ভিডিও ডিসক্রিপশান থেকে দেখে আসতে পারেন সো আমি এখন সরাসরি চলে যাচ্ছি ই পাসপোর্ট ফি অপশনে সো ফ্রেন্ড আমরা যখন ই পাসপোর্ট ফিতে ক্লিক করব এবং ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার ম্যানুয়াল সো আমরা ইউজার ম্যানুয়ালে ক্লিক করব। এবং ইউজার ম্যানুয়ালে ক্লিক করার পর আপনি সবার শেষে ই পাসপোর্ট ফি পেমেন্ট ম্যানুয়াল সম্পর্কে একটি ম্যানুয়াল পেয়ে যাবেন এবং ম্যানুয়ালটি যখন ক্লিক করবেন তখন অ্যাকচুয়ালি আপনাদেরকে সকল প্রসেসিংটা দেখাবে যেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো সো তার পূর্বে আমি অবশ্যই আপনাদেরকে কিছু ইনফরমেশন জানিয়ে নেবো যেগুলো হচ্ছে ই পাসপোর্ট ফি জমা দেওয়ার পূর্বে আপনার জেলা বা অঞ্চলের নতুন ই পাসপোর্ট ইস্যুকরণ ইতিমধ্যে চালু হয়েছে কি না তা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস থেকে নিশ্চিত হন সো আপনারা যদি ই পাসপোর্টের ফি প্রদান করতে চান তাহলে অবশ্যই আপনাদের আঞ্চলিক যে ই পাসপোর্ট অফিস আছে সেটাতে কি ই পাসপোর্ট চালু হয়েছে কিনা না সেটা অবশ্যই আপনাদেরকে খোঁজ নিতে হবে আগে সো পরবর্তীতে বলছে যে সোনালী ব্যাংক ই সেবা অ্যাপ ব্যবহার করে আপনি কোনো শাখায় না গিয়ে ই পাসপোর্ট ফি প্রদান করতে পারবেন অ্যাপসের মাধ্যমে ফি পরিশোধের সময় আপনার নামটি ই পাসপোর্ট এর আবেদন ফর্মের অনুরূপ প্রদান করুন যে নামে অ্যাকচুয়ালি পেমেন্টটি প্রদান করবেন সেই নামে অ্যাকচুয়ালি আপনাদের ই পাসপোর্টটি থাকা লাগবে সো এর পরবর্তীতে দেখাচ্ছে যে আঠারো বছরের কম এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়সী নাগরিকের কেবলমাত্র পাঁচ বছরের মেয়াদি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সো অ্যাকচুয়ালি এই ইনফরমেশনটা অবশ্যই আপনারা মনে রাখবেন যে আঠারো বছরের কম এবং পঁয়ষট্টি বছরের উপরের বাংলাদেশের যে নাগরিক আছে তারা অবশ্যই পাঁচ বছরের উপরে আপনারা ই পাসপোর্ট করতে পারবেন না সো তারপরে দেখাচ্ছে যে যাদের এন রয়েছে তারা তারা নিয়মিত রেগুলার ফি জমা দিয়ে এক্সপ্রেস সুবিধা পাবেন সো আপনাদেরকে এই বিশেষ নির্দেশনাটি আমি আগেই দেখিয়ে নিলাম সো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ই পাসপোর্ট ফিতে এবং সো আপনারা যখনই ই পাসপোর্ট ফি অপশনে ক্লিক করবেন তখনই আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন সো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো সেহেতু প্রথমে আমি ওকে বাটন ক্লিক করছি আমি ইউজার ম্যানুয়ালে পরে যাব সো আমি ওকে বাটন ক্লিক করার মাধ্যমে আমি এই অপশনটিতে অ্যাক্সেস নিয়ে নিচ্ছি সো প্রথমেই দেখাবে যে অ্যাকচুয়ালি আপনি যেই ই পাসপোর্টটি করেছেন অথবা আপনার আপনি যদি ই এর ফি দিতে চান এবং অবশ্যই সেই পাসপোর্টটি আপনার নামে হতে হবে অথবা আপনি যদি অন্য কারো পাসপোর্ট এর ফি দিতে চান তাহলে অবশ্যই যে পাসপোর্টধারী তার নামটি এখানে দেওয়া রাখবে এরপর তার মোবাইল নাম্বার এবং অবশ্যই এই মোবাইলটি আপনারা যখন ই পাসপোর্ট রেজিস্ট্রেশন করেন তখন যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এবং ইনরোল্ড আইডি এটা হয়তো বা অনেককে জানেন না সো এটা তারা অপশনাল হিসেবে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার চিহ্ন নেই সো এটা না দিলেও চলবে এটা এটা কম্পলসারি না এরপরে দেখতে পাচ্ছেন যে ফি টাইপ সো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পাসপোর্টটি ফর্টি এইট পেজ ফাইভ ইয়ার্স এবং ফর্টি এইট পেজ টেন ইয়ার্স এবং সিক্সটি ফোর পেজ ফাইভ ইয়ার্স এবং সিক্সটি সিক্সটি ফোর পেজ টেন ইয়ার্স এর জন্য হয়ে থাকে সো এর পরিবর্তে দেখতে পাচ্ছেন যে এখানে আছে ডেলিভারি টাইপ সো ডেলিভারি টাইপ তিন ধরনের হয় সো সেটা আমরা অবশ্যই জানবো এরপরে ফি ব্যাট এবং টোটাল এগুলো অ্যাকচুয়ালি যখন আমরা ডেলিভারিটা সিলেক্ট করবো সেটা তখন এটি অটোমেটিক্যালি এখানে ফিল হয়ে যাবে সো আমি এখানে আমার নামটি লিখে নিচ্ছি সো আমি আমার নামটি দিয়ে নিলাম এরপরে মোবাইল নাম্বারটি সো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে নিলাম এরপরে ইনরোলমেন্ট আইডি আমার প্রয়োজন নেই সো আমি ইনরোলমেন্ট আইডিটা দিচ্ছি না সো আমি আবারও বলছি আপনাদের যদি থাকে তাহলে দেবেন কিন্তু যদি না থাকে এটা দেওয়ার জন্য তারা বাধ্য করেনি সো এটা আমি আপনাদেরকে তাদের ইউজার ম্যানুয়াল থেকে পরবর্তীতে দেখাতে পারি সো এরপরে দেখতে পাচ্ছেন যে ফি টাইপ সো এখানে দেখতে পাচ্ছেন যে ফর্টি এইট পেজ ফাইভ ইয়ার্স সো আমি ফর্টি এইট পেজ টেন ইয়ার্সের জন্য এখানে ফিটা প্রদান করব এরপরে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি টাইপ সো আমি এখানে রেগুলার একটি ডেলিভারি টাইপটি সিলেক্ট করে নিয়েছি সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিন ধরনের টাইপ হয় একটি হচ্ছে রেগুলার একটি হচ্ছে এক্সপ্রেসেস আরেকটি হচ্ছে সুপার এক্সপ্রেস সো এর পরবর্তীতে আমি যদি এক্সপ্রেস নেই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দু হাজার টাকা বেড়ে গেছে এবং ভ্যাটও বেড়ে গেছে যেহেতু আমরা জানি যে ফিফটিন পারসেন্ট ভ্যাট নেয় সো এখানে এক হাজার পঞ্চাশ টাকা অলরেডি কিন্তু চলে এসেছে সো অ্যাকচুয়ালি আমি যেহেতু ফর্টি এইট পেইজ টেন ইয়ার্সের জন্য নিচ্ছি সেহেতু আমি আপনাদের অবশ্যই বলবো যে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা রেগুলার এবং এক্সপ্রেস এই দুটি অপশন সিলেক্ট করবেন যদি আপনাদের একটু দ্রুত প্রয়োজন হয় তাহলে অবশ্যই এক্সপ্রেস এবং আপনারা যদি কোনো দ্রুততা প্রয়োজন না হয় তাহলে অবশ্যই রেগুলার সিলেক্ট করে রাখবেন সো আমি রেগুলার সিলেক্ট করলাম সো আশা করি এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনার ধারণা হয়েছে সো আমার যেহেতু সকল ইনফরমেশনগুলো ঠিক আছে সেহেতু আমি সাবমিট বাটন ক্লিক করছি সো ফ্রেন্ড ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্ট ফি প্লিজ রিভিউ ইউর ইনফরমেশন সো এখানে আমার নাম এখানে মোবাইল নাম্বার এখানে এনরোলমেন্ট আইডি যেহেতু আমি দেইনি সেহেতু এটা আসেনি সো তারপরে দেখতে পাচ্ছেন যে ফি টাইপ ফর্টি এইট পেজ টেন ইয়ার্স এর জন্য আমি নিচ্ছি এবং ডেলিভারি টাইপ রেগুলার এবং ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এবং ভ্যাট হচ্ছে সাতশো টাকা এবং টোটাল হচ্ছে পাঁচ হাজার টাকা সো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন সো এরপরে আমি পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করব। যেহেতু আমার সকল ইনফরমেশনগুলো সঠিক আছে সেহেতু আমি পেমেন্টে ক্লিক করলাম এবং পেমেন্টে ক্লিক করার পর আপনাদের দেখাচ্ছে আর ইউ শিওর টু পে দ্য ই পাসপোর্ট ফি সো অবশ্যই আমি পেমেন্টটি করতে চাচ্ছি সো আমি ওকে বাটন ক্লিক করে নেব। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পেমেন্ট ইনফরমেশনের পেজটি চলে এসেছে সো আমাদের যেহেতু পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পে করা লাগবে সেহেতু আমরা কোন কোন গেটওয়েতে পেমেন্ট করতে পারছি আপনাদেরকে এখন দেখাবো সো আপনারা দেখতে পাচ্ছেন যে সোনালী ব্যাংক অলরেডি সিলেক্ট করা আছে এবং সোনালী ব্যাংক সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট টাইপ এবং কার্ডস এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন সোনালী ব্যাংকের সো অ্যাকচুয়ালি কার্ডসগুলো এখন অ্যাভেলেবেল হয়নি আপনারা যদি চান তাহলে কিন্তু অ্যাকাউন্ট সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পে করতে পারেন সো এরপরে দেখতে পাচ্ছেন যে কার্ডস সো আমি সো আমি যদি কার্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমি ডিবিএল এর নিক্সাস পে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছি মাস্টার কার্ডের মাধ্যমে এবং কিউ ক্যাশের মাধ্যমে ভিসা কার্ড এবং আদার্স কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছি সো এর পরবর্তীতে আমি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করি তাহলে অবশ্যই আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের জন্য পাচ্ছি বিকাশ রকেট দুটি মোবাইল ব্যাঙ্কিং অপশন সো এখনো কিন্তু আদার্স অপশনগুলো অ্যাড করেনি যেহেতু একটি নতুন সার্ভিস এটি সো ফ্রেন্ড আমরা যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে চাই অথবা অন্য কোনো গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাই তাহলে করতে পারি সো আমি আপনাদের এখন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে দেখাবো সো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে সোনালী ব্যাংকের থার্টিন ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বারটি সেটি দেবেন এবং অ্যাকাউন্ট নেম অবশ্যই যে এই অ্যাকাউন্ট হোল্ডার অবশ্যই তার নাম দেবেন এবং তার মোবাইল নাম্বারটি দেবেন তখন অ্যাকচুয়ালি তার এই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে এবং ওটিপির মাধ্যমে কনফার্ম কনফার্ম করে রিকোয়েস্টটি কমপ্লিট হবে সো আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি আপনি কীভাবে এই পেমেন্টটি কমপ্লিট করবেন সো তারপরেও আমি আপনাদেরকে ইউজার ম্যানুয়ালের মাধ্যমে আরও বিস্তারিত দেখাবো সো ফ্রেন্ড আমরা এখন ইউজার ম্যানুয়ালে চলে যাব সো আমি এখানে থিলানে ক্লিক করলাম এবং আমি যদি ইউজার ম্যানুয়াল এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি ইউজার ম্যানুয়ালগুলো পেয়ে যাচ্ছি সো আমরা এখন চলে যাবো ই পাসপোর্ট ফি পেমেন্ট মেনুয়ালে সো আমি এই মেনুয়ালে ক্লিক করে নিচ্ছি সো ক্লিক করার পর আমাদেরকে সম্পূর্ণ বিষয়টি তারা বিস্তারিতভাবে দেখিয়েছে ভিউটি আসে সেটি আপনার আমি আপনাদের দেখাচ্ছি এবং এখানে কিন্তু তারা বলেছে যখন আপনি পেমেন্টটি করবেন তখন এখানে তারা বলছে যে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পদ্ধতিতে ফি পরিশোধের পর আপনার মোবাইল স্টোরেজে স্বয়ংক্রিয়ভাবে তৈরিকৃত সোনালি সেবা ফোল্ডারে একটি পেমেন্ট রিসিপ্ট সংরক্ষিত হবে একটি এস এম এস নোটিফিকেশন আপনার মোবাইল নম্বরে প্রেরিত হবে সো অ্যাকচুয়ালি সোনালি ই সেবা নামে যে ফোল্ডারের কথা বলছে সেটি হচ্ছে আপনাদের মেমোরি কার্ড অথবা আপনাদের ফোন মেমোরি থাকে সেই ফোন মেমোরিতে একটি ফোল্ডার তৈরি হবে এবং ফোন মেমোরির ফোল্ডারটি আপনি আপনার আপনার ফাইল এক্সপ্লোর গিয়ে আপনারা পেয়ে যাবেন সো ফ্রেন্ড আশা করি আপনারা আমাদের এই টিউটোরিয়ালটি উপভোগ করেছেন এবং যাবতীয় ইনফরমেশান আশা করি পেয়েছেন তারপরেও যদি আপনাদের কোনো কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব সোফ্রেন্ড পরিশেষে বলতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি